শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি পিনাকী দাস, অ্যালাইজ পিনাকী ভূষণ দাস। আমার বাবা সুশীল চন্দ্র দাস, মা প্রতিমা দাস। আমার জন্ম 27 মার্চ 1951 ইংরেজি। আমার জন্মস্থান 15 জেসি গুহ রোড, নন্দনকানন, চট্টগ্রাম। বাবা ছিলেন ব্যবসায়ী, নন্দনকানন 15 জেসি গুহ রোড, এখানেই আমার বেড়ে ওঠা। ছোটোবেলায় আমার দাদা আমাকে বাসায় শিক্ষাদান করেছেন, যার ফলে আমি যখন বেড়ে উঠি আমাকে প্রাইমারি স্কুলে না দিয়ে উনি সরাসরি হাই স্কুলে ভর্তি করেন। আমি ভর্তি হই চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে। আমি সরাসরি ওই স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হই। আমার বাবা তখন পাকিস্তান কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, এই কারণে আমাদের বাড়িতে কমিউনিস্ট পার্টির অনেকেই আনাগোনা ছিল, নেতৃত্বের বড়ো বড়ো নেতৃত্বের আমাদের বাড়িতে আনাগোনা ছিল, বিশেষ করে চৌধুরী হারুন রশিদ, আব্দুল সত্তার, পুনন্দ কানু, অমর সেন, মানে এই ধরনের অনেকেই আমাদের বাড়িতে আসা যাওয়া করেছিলেন। তার মধ্যে অনেকেরই তখন মাথায় গুলিয়েছিল, তাদের গ্রেপ্তারি করানো ছিল। আমার মামা তেজেন সেনগুপ্ত সূর্য সেনের দীক্ষায় দীক্ষিয়ে তখন স্বদেশী আন্দোলনে উনি যুক্ত ছিলেন এক সময়, তৎকালীন ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে উনি জেল খেটে। আমার মামার বাড়ি হচ্ছে রাওজেলের কোয়েপাড়া গ্রাম। তো এইসব কারণে আমার ছোটবেলা থেকে আমার রাজনৈতিক এক পরিবেশে আমি বড় হচ্ছিলাম এবং তার প্রভাব আমার উপর কিছুটা পড়েছিল। যখন ক্লাস 7 পড়ি তখন আমি খেলাঘরের সাথে যুক্ত এবং সেখানেই আমার লেখাপড়া। খেলাঘরে তখন সংবাদের একটা পাতা ছিল, ওই পাতায় কিছুটা টুকটাক লেখালেখি করতাম। যখন আরও বেড়ে উঠি তখন ন্যাশনাল আওয়ামী পার্টির অন্তর্ভুক্ত ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সাথে আমি যুক্ত হই। আমরা স্কুল জীবনে কিছু স্মরণীয় ঘটনা আছে, যদিও বা খুব ছোটো ছিলাম, 62-র শিক্ষা আন্দোলন, 65-তে পাক ভারত যুদ্ধ, আমাদের চলাফেরা বা রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে কিছুটা প্রভাব বিস্তার করেছিল। তখন বড় বড়রা যেমন শহীদুল্লাহ, তখন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, গৌরাম মাওলা ছিলেন,
এরা ওদের হাতেই অনেকটা আমরা ছাত্র রাজনীতিতে দীক্ষা লাভ করি। খুব আমাদের সাথে সাংগঠনিকভাবে খুব যোগাযোগ ছিল আবু তাহের মাসুদ মুসা ভাই, কিছুদিন হলো উনি পড়াতে হয়েছেন। আবু ভাই উনি আমাদের, আমরা যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন ক্লাস টেনে পড়তেন আবু ভাই, রতন বর্মন আফসার, আফসার এখনও আছে, রতন বর্মন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, আফসার সে মুক্তিযোদ্ধা, এরা আমাদের সাথেই চলাফেরা ছিল। তা এভাবে গেছে, কোনো রাজনৈতিক কারণে এবং কোনো বিষয়ে আমার প্রবেশিকা পরীক্ষা আমি মিসেস স্কুল থেকে দিতে পারিনি। সেটা আমাদের গ্রাম সীতাকুণ্ড থানার অন্তর্গত কুমিরা স্কুল থেকে আমি প্রবেশিকা পরীক্ষা দিই, কিন্তু পরীক্ষাটা হয়েছিল মিনিসের স্কুলে, কারণ আমাদের তখন আন্ত স্কুলে যে ইয়ে করতো সিপ করতো মিনিসের স্কুল থেকে আমি করি, এবং মানে প্রবেশিকা এসএসসি পাস করে আমি 66-এ আমি তখন প্রবেশিকা পাস করে সিটি কলেজে ভর্তি হই। সিটি কলেজে আসার পর তখন তো সরাসরি কলেজে ছাত্র সংগঠন নামে সংগঠন করা যেত না, কলেজের নিজস্ব কিছুটা নাম মানে সাংগঠনিক নাম ছিল, আমাদের সংগঠনের ছিল মশাল, তাত্ত্বিক ছিল অভিযান। সিটি কলেজ তখন ছাত্র রাজনীতিতে একটা বড় ছিল, যদিও সবগুলি ছিল, চট্টগ্রাম কলেজে ছিল, সিটি কলেজ ছিল, কমার্স কলেজ ছিল, 69-এর গণ আন্দোলন 70 এই সবগুলো আন্দোলনের মধ্যে একটা সম্পৃক্ততা ছিল, এবং এই সম্পৃক্ততার জায়গার মধ্যে আমরা ছাত্র রাজনীতিতে ছাত্র ইউনিয়ন বা ছাত্র লীগ তখন প্রায় সমসভাবে আমরা যুক্ত ছিল, ছাত্র ইউনিয়ন গণ আন্দোলন ছিল, এবং কতগুলি তখন ছাত্রদের একটা আলাদা দাবি দেওয়া ছিল। বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার পরে, 66-এর 6 দফা দেওয়ার পর থেকে ছাত্র ইউনিয়ন কিন্তু এই এই জায়গাটার মধ্যে তাদের মৌলিক যে দল, সে দলের কারণে ছাত্র ইউনিয়ন কিন্তু এখান থেকে সরে আসে 6 দফা থেকে। 11 দফা যখন দেয় তখন ছাত্র ইউনিয়ন ছাত্র লীগ এরা কিন্তু আবার এক মানে এক জায়গায় এসে এক পতাকা এক মানে, এবং সেই জায়গা থেকে সম্পৃক্ততা আরও বাড়ে, এবং তখনকার ছাত্রলীগের বড় বড় মানে যারা নেতৃত্ব ছিল তাদের অনেককে আমাদের কারণে মানে রাজনীতির কারণে অনেকের সাথে আমি তখন সম্পৃক্ত হই। সিটি কলেজেতেও ছিল সুলতানুল কবির চৌধুরী, উনি তখন আমাদের সিটি মিনিসের স্কুলের ছাত্র ছিল, এই কারণে আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তারপর সে ওখানে খালিকুজ্জামান ছিল, জাফর ভাই ছিল, তারপর কিবরিয়া ছিল, মাহতাবের বড় ভাই ছিল, মাহতাব তো আমাদের সাথে সিটি কলেজে ছিল, সেই হিসাবে তার সাথে সে একই ক্লাসে আমাদের লেখাপড়া করছে, সেই সাথে তার সাথে আমার বন্ধুত্ব ছিল। তারপর আবুল হাসেম, এরা আবুল হাসেমের সাথে যেহেতু নন্দনকাননে ম্যাক্সিমাম তার সাথে আমার একটা আলাদা সম্পর্ক ছিল মুক্তিযোদ্ধা আবুল হাসেম। 70-এ নির্বাচন হলো, নির্বাচনে আমরা চট্টগ্রাম শহরে নির্বাচনে কাজ করেছি। এই এইভাবে গেল, 71 যখন আসলো, 71-এর মার্চে আমার বাসাটা ছিল নন্দনকানন রাইফেল ক্লাবের কাছাকাছি, একদম সামনে রাইফেল ক্লাবের সামনে। 25-এ মার্চে রাত্রে রাইফেল ক্লাব আক্রমণ করলো, ছাত্র সংগঠনের নেতারা বিভিন্ন জন এসে রাইফেল ক্লাব আক্রমণ করলো, রাইফেল ক্লাব ভেঙে রাইফেল ক্লাব থেকে অস্ত্র সংগ্রহ করা হলো, এবং 26-এ মার্চ সকালে তো চট্টগ্রাম শহর তখন থমথমে, আমি খুব ভোরে সকালে বেরিয়ে গেলাম লালদিঘির পাড় এইসব জায়গাগুলো ঘুরলাম, কিছু কিছু জায়গার মধ্যে মানুষের জটলা দেখলাম, সেই জটলার মধ্যে দেখলাম কিছু কিছু লোক, পরে বুঝতে পারলাম এটা বাঙালি সেনাবাহিনীর লোক, ওরা এসে পৌঁছছে শহরে এবং মানুষের সাথে কথা বলছে। শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে রেস্ট হাউস স্টেশন রোডে, সে ঠিকানায় সবাই জড়ো হচ্ছে, মান্নান ভাই ছিলেন, মহিদিন ভাই ছিলেন, মৌলভী সৈয়দ সুলতান কবির চৌধুরী ছিল, আরও কিন্তু ইয়ে ছিল ইদ্রিস আলম, অনেকেই ছিল ওখানে, আমাদের বন্ধু ছিল সুরেন্দ্রনাথ সেন, সে মুক্তিযোদ্ধা, এটিএম নাসিরুদ্দিন, সে তখন সিটি কলেজ ছাত্র সংসদের স্মরণিকা সম্পাদক, শান্তনু
এরকম আরো কয়েকজনই ছিল, তাদেরকেও দেখলাম রেস্ট হাউসে অনেকেই কিন্তু বাঙালি সৈনিক এসে উপস্থিত হলো। তখন এদের খাবারের ব্যবস্থা করা মুখ করা এগুলো সবকিছু একটা তৈরি হয়েছে মূলত আগ্রাবাদ এলাকায় সিজিও সিজিএস কলোনির ওখানটায়। কলোনির বাসিন্দা যারা ছিলেন তারা ওখানে মহিলারা বা পুরুষ যারা আছে তারা রুটি বানাতে লাগলো, তরকারি তরকারি করা লাগলো। আমাদের কাজ ছিল ওখান থেকে কিছু জিনিসপত্র এনে এদেরকে দেওয়া, এবং ওখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ হারিস ভাইয়ের সাথে আলাউদ্দিন ভাইয়ের সাথে এদের সাথে যোগাযোগ করলো ওখানে। এবং সেদিন রাতেই আমরা যখন আবার খাবার আনতে গেলাম, রাতের খাবার আনার জন্য গেলাম, তখন হারিস ভাই আলাউদ্দিন ভাই ওরা আমাদেরকে কিছু পেটিকা দিল। পেটিকাগুলো ছিল সব কাকতুস আর কিছু বন্দুক এবং ফ্রেশ নতুন একদম, এগুলো কোনোভাবে তারা কোনো বন্দুকের দোকান বা কোনো জায়গা থেকে ওরা সংগ্রহ করেছিল। সেরকম একটা বন্দুক আমি পেয়েছিলাম, এটা সিঙ্গেল বোর্ডের একটা বন্দুক। আমরা খাবারের সাথে এগুলো শুধু নিয়ে আসলাম রেস্ট হাউসে। 27 তারিখ সকালে মান্নান ভাই আমাদেরকে বললে রেলওয়ের সিআরবিতে একটা রেস্ট হাউস আছে, ওখানে কিছু সেনাবাহিনীর লোক আছে, ইপিআরের লোকজন আছে, ওখানে কিছু খাবার পৌঁছে দিতে হবে। উনি গাড়িও দিলেন, খাবার সাথে পানি দুটা জিনিস। উনি আমাদেরকে দেওয়ার সময় ইয়ে হিসেবে রসদ একটা গাড়ি দিলেন, গাড়িটা ছিল সানবিম কার, এখন আমার মনে আছে এটা স্পোর্টস কার, এটা 2-সিটেড, ওখানে ড্রাইভারও ছিল। আর উনি সতর্ক করলেন যে টাইগার পাসের মোড়ে ওখানে পাকিস্তানি নেভিটা কিন্তু এনফোর্স করে রেখেছে, এবং বললো যে তোমরা যাওয়ার সময় কিন্তু সতর্কভাবে যাবে, যে কোনো সময় ওরা সামনে এসে পড়তে পারে। আমাদেরকে উনি জয় বাংলার টুপি দিলেন, বললেন তোমরা যাওয়ার সময় পাহাড়ে ওঠার সময় টুপিটা ঘুরাবে, নাহলে ওরাও মিসগাইড হয়ে তোমাদেরকে গুলি করে দিতে পারে। আবার আমাদের সেফটির জন্য একজন ইপিআর বা বেঙ্গল রেজিমেন্টের একজন আর্মড একদম, এইভাবে আমরা গেলাম, উপরে উঠলাম, গিয়ে ওদেরকে খাওয়ার এবং পানি দিলাম। ওইগুলো দিয়ে আমরা বেশিক্ষণ ছিলাম না ওখানে, খাবারগুলো ডেলিভারি দিয়ে ওগুলো সংগ্রহ করে নিয়ে খালি ইয়েগুলো আমরা যখন নামছিলাম তখন ওরা ফায়ার করলো। ফায়ার করাতে ড্রাইভার খুব স্পিডে গাড়ি তুলে দিল, এবং একটা টার্নিংয়ের মধ্যে হঠাৎ গাড়ি স্কিড করলো, রেডিওটা স্পোর্ট পাচ্ছিল স্কিড করলো, আর সিট ছিল দুইটা, আমরা বডির উপর বসছিলাম, বডির উপর বসছিলাম, যার ফলে হয় কি ছিটকে পড়ে যাই আমি গাড়ি থেকে, এবং ছিটকে পড়ে যাওয়ার পরে কিন্তু আমাকে সেভ করে বলছে, বড় 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 গাছ ছিল, গাছের গোড়ালিতে আমি আটকে যাই। এরপরে গাড়িটা এমন জায়গায় রেখে ফায়ারিংয়ের রেঞ্জের বাইরে গিয়ে যে সৈন্য সেনা ছিল, বাঙালি সৈন্য ছিল, সে ক্রল করে এসে আমাকে তুলে নিয়ে সেভ করে নেয় ওখান থেকে। 27 তারিখ রাত থেকে কিন্তু বাবরের সেলিং শুরু হলো। এই যেমন অবস্থা আমার আমার পাড়াতে মানে আমার এলাকাতে একটা মিষ্টির দোকান আছে, এর নাম হলো বোস ব্রাদার্স। বোস ব্রাদার্সে তখন বেশ কিছু মানুষ আড্ডা টাড্ডা দিত। সকালবেলা আমরা যখন বোস ব্রাদার্সে যাচ্ছি, ওখানে ওয়াইদুল আলম, উনি তখন ছাত্রলীগের একজন নেতা ছিলেন, বিএনপির এমপি পরে হুইপ হয়েছিলেন, তো আমাদের খুব পরিচয় ছিল। যখন আমরা যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে, আমার হাতে বন্দুকটা ছিল, তখন ডেকে বললো যে ওইদিকে আয়, শুন, বলে এগুলো কি, তোরা যেটা করছিস সেটা ঠিক না, একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না এবং এটাতে কোনো ভালো ফল হবে না। তো এই ছিল ওয়াহিদুল আলমের মুক্তিযুদ্ধের প্রারম্ভে ভূমিকা, যেটা আমি সচক্ষে অবলম্বন করেছি। এই 28 নাহলে 29 তারিখ থেকে হবে চট্টগ্রাম শহরে পয় নিষ্কাশনের যে রাস্তা, বড় বড় নালা ছিল বড়, সেই নালার ভিতর দিয়ে বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু আসা শুরু করলো, এবং এসে এদিকে লাভলিনের মোড়ে উঠে গেল, ডিসি বাংলোরিতে উঠে গেল অনেকে, এবং রাস্তাতে কোনো কোনো জায়গার মধ্যে তারা জিপ নিয়ে সরাসরি বেরিয়ে গেছে। চট্টগ্রাম শহরে এইভাবে নানা জায়গায় খুব গ্রুপে গ্রুপে নানা জায়গায় ঘটনাগুলো ঘটতে লাগলো, মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে যাওয়া শুরু করলো। এক পর্যায়ে আমাদের শহর বাড়িটা যেহেতু রাস্তার মাঝখানে একটু বিশাল এলাকায়, এবং এইসব কারণে আমাদের একটা ছোট গাড়ি ছিল,
3800 600। এই গাড়িতে করে দুইবারে আমরা সবাই আমার মামার বাড়ি কুঁইপাড়া, রাউজানের কুঁইপাড়া, সেখানে গিয়ে উঠল। আমার বাবা উনি অসুস্থ ছিলেন, উনি হার্টের রোগী ছিলেন, ওনাকে নিয়ে আমি শেষ অবস্থায় মানে মার্চের শেষের দিকে রাউজানে গিয়ে উঠলাম। একটা পর্যায়ে গ্রামে সাধারণত হিন্দু বাড়িগুলোর উপর আক্রমণ করা শুরু করলো বিভিন্নভাবে। এক পর্যায়ে সুরেন্দ্রনাথ সেন, নাসির, মাহবুব আলম এরা এই কুঁইপাড়ায় গেল আমাকে শুদ্ধ নিয়ে ভারতে যাওয়ার জন্য। সেটা এপ্রিলের শেষের দিকে, কিন্তু আমার বাবা খুব অসুস্থ ছিলেন, হার্টের রোগী ছিলেন, এর আগে হসপিটালে ছিলেন, ওই সময় হসপিটাল থেকে আনা হয়েছিল বিভিন্ন কারণে, আমি যে ছিলাম আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু আমি যে মামার বাড়িতে ছিলাম, আমি আগে আগে কিছুটা বলেছিলাম, আমার মামা স্বদেশী আন্দোলনের ছিলেন, কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, বিশেষ করে আমার মা আমার গণসঙ্গীত শিল্পী ছিলেন এজেন্ট সেনগুপ্ত। এবং তখন কিন্তু এখানে যে আন্দোলন সংগ্রামে যে মানে গণসঙ্গীতের উনি কিন্তু চট্টগ্রাম শহরে অনেক জায়গায় গণসঙ্গীত বিশেষ করে লালদিকে পারে, এবং উনার গলার শব্দ যে এরকম ছিল যে মাইক লাগতো না অনেক জায়গায়। যাই হোক, ওনার সম্পৃক্ততার কারণে এবং আমার বাবা যাওয়ার কারণে ওই বাড়িতে কিন্তু কমিউনিস্ট পার্টির নেতারা যোগাযোগ আসা যাওয়া শুরু করল। এর মধ্যে বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হলো। একটা জিনিস ছিল, আওয়ামী লীগ বা ছাত্রলীগ ওরা ওই সময় এই এপ্রিল মে এইসব জায়গার মধ্যে কিন্তু সবাই ভারতের দিকে যাওয়া শুরু করে, যারা মুক্তিযুদ্ধে যাওয়ার মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা যাওয়া শুরু করলো ভারতের দিকে। ওই টাইমটায় কমিউনিস্ট পার্টি বা ন্যায় এরা গ্রামে গঞ্জে কিন্তু সংগঠিত করার চিন্তা করছিল। ওই সময় ক্যাপ্টেন করি এক রাতে সত্তার নিয়ে কমরেড অফ দ্য সত্তার থেকে রেইনকোট পরা পরে পরিচয় পেলাম, ওর নাম হচ্ছে ক্যাপ্টেন করি, হাতে ছিল এসএনজি। এইটা হচ্ছে মেয়ের দিকে, মেয়ের প্রথম দিকে হবে। এর মধ্যে একদিন ইউসুফ ভাই, মোহাম্মদ ইউসুফ, হ্যাঁ ইউসুফ ভাই আসলেন। ইউসুফ ভাইয়ের সাথে আমার একটা আগে পূর্ব পরিচিত ছিল, কারণ আমি এক বছর লেখাপড়ার মধ্যে একটা গ্যাপ ছিল আমার, ওই গ্যাপটার মধ্যে আমি রাঙ্গুনিয়া কলেজ থেকে আমি মানে এক বছর আমি রাঙ্গুনিয়া কলেজে লেখাপড়া করেছি, এবং রাঙ্গুনিয়া কলেজ থেকে আমি এসএসসি পরীক্ষা দিই মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তখন তো এসএসসি ছিল না ইন্টারমিডিয়েট। হঠাৎ একদিন দেখি ইউসুফ ভাই এসে আমাকে নিয়ে গেল মানে যেখানে ক্যাপ্টেন করিমের ঘাটি ছিল, এটা হচ্ছে সেকেন্ড টাইম ক্যাপ্টেন করিমের সাথে আমার দেখা। তো মূলত ক্যাপ্টেন করিমের সাথে আমার আরও সম্পর্কিত হলাম, সেটা ছিল অনঙ্গ সেন। অনঙ্গ সেন তাকে দক্ষিণ চট্টগ্রাম থেকে একদিন নৌকা করে লাম্বুরহাট উঠলেন। লাম্বুরহাটে উনি যখন উঠলেন, লাম্বুরহাটে তখন একজন রাজাকার ছিল, বড় রাজাকার, ওর নাম বলার নাম জানি না, সবাই ওকে ভয় নিয়ে বলত। সে অনঙ্গ সেনের সাথে বেশ কিছু অর্নামেন্টস ছিল, এরা যারা রিপ্যাট্রিয়েটেড হয়ে যাবে তারা অর্নামেন্টসগুলো ওনাকে দিয়েছিল। যখন উনি লাম্বুরহাটে উঠলেন, পার্ক থেকে লাম্বুরহাটটা উপরের দিকে উঠলেন, তখন বোয়িংয়ে ওকে ওনাকে ধরে ফেলল, ধরে ওনার চার চার্জ করে সোনার জিনিস টিনিস পাইল ওগুলো তুলে ফেললো। তোলার পর ওনাকে বেঁধে উদ্ধারকারী সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসে। অনঙ্গ সেনের কাছে একটা কার্ড ছিল, আজামের একটা কার্ড ছিল, পরবর্তীতে উনার কথার কৌশল বা নানা রকম কারণে উনাকে পাকিস্তান আর্মি কিন্তু ছেড়ে দেয়। উনি সরাসরি চলে আসে আমার মামার ওখানে, উনার ইয়ে অর্নামেন্টস টর্নামেন্টস সবগুলো কিন্তু উনি রিকভার করেছেন, তাও কোনো মিশেন পাকিস্তান আর্মি কিছুই রাখেন, সব দিয়ে দিয়েছিল। উনি এগুলো নিয়ে চলে যায় বোয়িংয়ের, কিন্তু ডাকাত হিসাবে তখন পাকিস্তান আর্মি ধরে রেখেছিল। আমি এইখানে কাজগুলো করতাম এবং এখানে লেখি করতাম যে কোথায় কী হচ্ছে, মানে পাকিস্তান আর্মি বা রাজাকারদের কোনো রকম মুভমেন্ট আছে কী আছে না আছে। এবং এখানে সে সময় ক্যাপ্টেন করিমের কিছু কিছু আর্মসের ব্যাপারে হ্যান্ডলিং করার ব্যাপারও আমাদের, আমি আরও কিছু লোক ছিল। ক্যাপ্টেন করিমের আস্থাটা ছিল, জায়গাটার নাম হচ্ছে খেলাঘাট। জুনের শেষের দিকে চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে চলে গেলাম শুভপুর,
শুভপুর হয়ে ফেনি নদী ক্রস করে ভারতে গেলাম। প্রথমে উঠেছে হরিণা, হরিণায় ছিলাম, হরিণা থেকে এসলাম অনুবাজার, দেখা হলো ইউসুফ ভাই আর স্বপন চৌধুরীর সাথে। তাই সে ইউসুফ ভাইয়ের সাথে আমার আগে থেকে পূর্ব পরিচিতি ছিল, উনি জানতেন আমি ছাত্র ইঞ্জিনিয়ার, কিন্তু একটা পরিচিতি ছিল ভালো, যার ফলে ইউসুফ ভাই আমাকে আগরতলায় যাওয়ার আমাকে একটা অ্যাড্রেস দিল, শীতলবিলা একটা চিঠি চিটপুট উনি আমাকে দিলেন। আমরা মনু থেকে যখন উদয়পুর আসলাম ব্র্যাক জার্নিতে, তখন সকালবেলা হঠাৎ আমার সাথে দেখা হলো আহমেদুর রহমান আসমির সাথে। আহমেদুর রহমান আসমিকে আমি ঠিক প্রথম চিনতে পারি নাই, কারণ উনি তো উনার তো একটা লেবাস ছিল, দাঁড়িয়ে ছিল, মাথায় একটা টুপি পরতেন, কিন্তু হঠাৎ দেখি উনাকে দেখি আমি চিনতে পারিনি, উনি দাঁড়িয়ে নেই, মাথায় টুপিও নেই, এই অবস্থা থেকে প্রথম আমি ফেস করতে পারিনি, কিন্তু উনি আমাকে দেখেছেন, দেখে ডাকলেন কে কে এসছে এরকম বললেন। আমি যে ইউসুফ ভাইয়ের সাথে আমার যোগাযোগ দেখা হয়েছে বা উনি যে আমাকে একটা সিট কুটিয়েছে ওটা আমি উনাকে আর বলি নাই, উনি আমাকে বললেন তুমি আগরতলায় যাও, আগরতলায় গিয়ে জেল রোডে ক্যাপস টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ওখানে গিয়ে উঠো, ওখানে সব পরিচিত ওটা পাবো। আমার সাথে আমার মা এরা ফ্যামিলি মেম্বাররা আছে ক্যাপস টিচার, ওখানে উঠলাম, ওখানে এসে দেখলাম চিটাগের অনেকেই আছে, মুসা ভাইকে পেলাম, জহিদুল্লাহ ভাইকে পেলাম, শাহলমকে পেলাম, আরও আছে অনেক, আমাদের অধ্যাপক আনিসুজ্জামান স্যারকে দেখলাম, অনেক লক ছিলেন। এক পর্যায়ে দোতলায় গিয়ে আমি দেখলাম যেখানে মতিয়া চৌধুরী এবং একটা পুরো গ্রুপ মেয়েদের গ্রুপ সব লোকে আলো। একদিন থাকার পরে আমার চিন্তাটা ছিল আমার মা ভাই বোন এদেরকে নিরাপত্তায় কলকাতা পৌঁছে দেবো। আমরা তো থাকতাম গণবিছানায়, ওখানে তখন চোখের অসুখ জয় বাংলা মারাত্মকভাবে এফেক্ট হল, ওখানে কাজের সাথে লিপ্ত হলাম। তখন ভারতীয় কমিউনিস্ট পার্টির সহযোগিতায় কমিউনিস্ট যারা ছিল বামপন্থী ধারার যারা ছিল বাংলাদেশে তাদের জন্য আলাদা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো আসত, মানে সরঞ্জাম বলতে কি জুতো কাপড় সোপড় নানা রকম জিনিসগুলো আসা হতো, নানা রকম জিনিসগুলো আসতো সাহায্য হিসেবে আসতো। আনিসুজ্জামান সাহেবের একটা ফক্স ওয়াগন গাড়ি উনি নিয়ে গেছিলেন, ওটা ওই গাড়িটা উনি ওখানে চালাতেন, ওই গাড়ির মধ্যে দিয়ে জিনিসপত্রগুলো ক্যাম্পে যাওয়া হতো, ভলান্টিয়ারের মতো আমরা কাজগুলো করতাম। এরকম করতে করতে এক সময় আমার মা মানে মাদের যাওয়ার সময়টা আসলো, আমি ওদেরকে পাঠিয়ে দিলাম। আমাদের আরেকটা যখন ট্রিপ আসলো তখন আমি আমার ভাই এদেরকে নিয়ে আমি ওই ট্রিপে গেলাম, কলকাতায় আসলাম, এক পর্যায়ে চলে আসলাম আগরতলার দিকে। আগরতলা এসে ক্যাপটে চলে গেলাম, ক্যাপটে যাওয়ার পরে আহমুদুর রহমান আসবে ওনাকে পেলাম, উনি বললেন যে তুমি ওই কাজ না করে ওখানে ট্রেনিংয়ে লাগিয়ে তুমি বরং সেইখানে এই জায়গাটার সাথে সম্পৃক্ত বেশি থাকো। ক্যালকাটা থেকে যখন আগরতলা আসি সেটা ছিল সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বরের শেষের দিকে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবে কাটিয়ে দিলাম। ডিসেম্বর স্বাধীন হলো, আমি চিটাংশরে আসি তখন 25 ডিসেম্বর। স্বাধীন হওয়ার পরে আবার এসে কলেজে ভর্তি হলেন, কলেজে মানে কলেজে তার 72 সালে পরীক্ষা হলো, আমাদের পরীক্ষাতে পাস করল। এরপরে কি রাজনীতিতে যুক্ত ছিলেন? না, এরপরে রাজনীতিতে মানে আমার রাজনীতি মেরুকরণটা একটু চেঞ্জ হয়েছে। আমার ছাত্রলীগের জায়গা থেকে আমি দীর্ঘদিন পরে সরে এসে ছাত্রলীগের যারা বন্ধু বান্ধব ছিল বিভিন্ন যারা ছিল, 74 সালে আমার বাবা মারা যায়, তো পরিবারের একটা ঝাম ইয়েতে পড়ছিলাম। 75 পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে প্রচণ্ডভাবে আমি আহত হয়ে পড়ি, এক ধরনের একটা নির্বাক অবস্থায় তৈরি হয়। তখন এর মধ্যে সন্তোষ ধর বা অমুক মানে আরও কয়েকজন বন্ধু বান্ধব তারা চলে গেল ইন্ডিয়াতে, তখন ভাবলাম যে কিছু একটা বোধ ওখানে হচ্ছে। এই সময় আমার সাথে এক ভদ্রলোকের পরিচয় হয়, কিছু তো পূর্ব পরিচয় ছিল, অ্যাডভোকেট শ্যামল সেন। অ্যাডভোকেট শ্যামল সেন আমার সাথে বসলো, বিভিন্নভাবে কথাবার্তা বললো, বলে যে এখানে করলো, তখন জানতে পারলাম যে বাংলাদেশ মানে চট্টগ্রামের মধ্যে একটা সশস্ত্র মানে অবস্থান তৈরি হয়েছে এই হত্যার প্রতিবাদে, এবং তখন আমি সেই কাজের সাথে যুক্ত হই। সেটা ছিল মৌলবিষয়ীদের যে সশস্ত্র সংগ্রামের যে ওটার সাথে আমি যুক্ত হয়ে পড়ি। এক পর্যায়ে জানতে পারি যে মহিউদ্দিন ভাই চলে গেছেন আগরতলায়, কিন্তু শহীদ ভাইয়ের যে কাজগুলো সেই কাজগুলোর সাথে প্রতিবাদভাবে কাজ করছিলাম, এবং সেই কাজের থ্রুতে আমাকে বিভিন্ন
বিভিন্ন জনকে নিয়ে আনোয়ারা, পটিয়া, পুরী, গৈরলা এসব জায়গায় আমাকে যেতে হয়েছে, মুভমেন্টগুলো করতে হয়েছে। এক পর্যায়ে শ্যামল সেন অ্যারেস্ট হয়ে যান। একদিন আমি আমার বাসায় থাকা অবস্থায় আমার বাসা থেকে ওরা ঘিরে ফেলল। 73 নভেম্বর যখন এই অবস্থাটা তৈরি হয় শেষ পর্যন্ত চলে যাই আগরতলায়। আগরতলায় গিয়ে মোদিনের সাথে যুক্ত হই। আগরতলা অনেকে ছিল, ফজলু ছিল, ফজলা ভুঁইয়ে, ফকির জামাল, জামাল উদ্দিন, শিশির দত্ত, কাজল দেবনাথ, রূপম, মিরেশ্বরের জিতেন্দ্র প্রসাদ মন্টু। কলকাতায় গিয়ে একটা ব্রড স্প্রেডের মধ্যে পড়েছিল। নাসিম ভাই, শেখ সেলিম, মন্টু ভাই ছিল, অরঙ্গ ছিল, মাঝে মাঝে ওয়াদিল কাদেরে যেত, অমলের পেয়েছি কলকাতায়। অনেকেই তখন কলকাতায় এরকমভাবে আমরা ছিলাম। কলকাতায় থেকে আমাদের কর্মকাণ্ডগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হলো ওখানকার রাজনৈতিক পট পরিবর্তনের পরে। তখন আমরা বিভিন্নভাবে চিন্তা করলাম এটা আমাদের করণীয় কী, এবং আমাদের নেতৃত্ব যারা ছিলেন মৌলভী সৈয়দ তখনও বাংলাদেশে ছিলেন, মহিউদ্দিন ভাই, খসরু, এই ধরনের ছিল, আমরা সবাই চিন্তা করলো যে সম্মিলিতভাবে না হলে এভাবে বিচ্ছিন্নভাবে কোনো কাজ করা যাবে না। সম্মিলিত উদ্যোগের জন্য চিন্তা করে তুরাতে কাদের সিদ্দিকির একটা ক্যাম্প ছিল, বিশাল ক্যাম্প ছিল, ভারতীয় কোনো বাহিনীর সহায়তায় ওই ক্যাম্পটা করেছিল। ওখানে অনেকে গেছিল, আমরা সবাই তো আর চেনি, ওখানে মহিউদ্দিন ভাই গেছিল, সৈয়দ ভাই গেছিল, জিতেন্দ্র প্রসাদ মন্টু গেছিল, শিশির দত্ত গেছিল, অন্য জায়গা থেকেও এসেছিল, আমাদের দিক থেকে এরাই গেছিল। তা এক পর্যায়ে মহিউদ্দিন ভাই, জিতেন্দ্র প্রসাদ মন্টু এরা ব্যাক করলো রাখতে, কিন্তু সৈয়দ ভাই, শিশির দত্ত এরা ছিল। তারপর দিন মহিউদ্দিন ভাইরা গেল আগরতলার দিকে। তারপর দিন তখনকার সরকার, ভারতীয় সরকারের বাহিনী পুরো কাদেরসিদ্দিকির ক্যাম্পটা ঘিরে ফেলে, কাদেরসিদ্দিকি কোনোভাবে পরিচিতি সূত্রে বা কোনো কারণে কোনোভাবে পালাতে পারেছেন, বাকিরা পালাতে পারেনি, এদেরকে ধরে বাংলাদেশ অথরিটির কাছে, কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হলো এবং ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো সবাইকে। যারা নোটেবেল ছিলেন তাদেরকে সবাইকে ক্যান্টনমেন্টে নিয়ে গেল, আর যারা আননোটেবেল কিন্তু সক্রিয় বা আননোটেবেল তাদেরকে ওখানে মেরে ফেলা হলো। সৈয়দ ভাই ক্যান্টনমেন্টে ছিল, নানা রকমভাবে সৈয়দ ভাইগুলো টেস্ট করা হলো, টেস্ট করে সৈয়দ ভাইকে হলো এবং সৈয়দ ভাইকে টর্চার করে ময়মনসিং থেকে ঢাকা আনা হলো। ঢাকা থেকে চিটাগাং ক্যান্টনমেন্টে আনা হলো, চিটাগাং ক্যান্টনমেন্টে শেষ মৃত্যুটা হলো, শেষ দেশের ত্যাগ হলো। এই ছিল 75-এর পরবর্তী অবস্থা। আমি 82-র দিকে আমার দেশে যুদ্ধের চেতনা কতটুকু কার্যকর হয়েছে এটা যদি খুব শর্টলি বলতে হয় তাহলে বলতে তো মুক্তিযুদ্ধের চেতনা এখন নেই। মুক্তিযুদ্ধের চেতনা এখন কিছু মানুষের মধ্যে আছে কার্যকর, কিন্তু ওই ধরনের কোনো বিস্তার নেই। কিছু মানুষ ধারণ করে আছে বলেই এখনও মুক্তিযুদ্ধের চেতনাটা বেঁচে আছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা যে বিস্তার সেই জায়গাটা গ্রাস করেছে মৌলবাদী চিন্তাভাবনা, যে জিনিসটাকে যেটার বিরুদ্ধে আমরা 71-এ সংগ্রাম করেছিলাম সেই আগ্রাসনটা এখন আবার আমাদের সমাজে, রাজনীতিতে, সবখানে এবং সরকারে, এখন যেই সরকারেই আসুক না কেন তার মধ্যে এই মৌলবাদ বিস্তার লাভ করেছে, শুধু একমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় বসে থাকার জন্য, এটা ওটা অন্য কোনো কারণ নেই। এই যে একটা প্রজন্মের যে ত্যাগ তিতিক্ষা ছিল দেশের জন্য, তারা কিন্তু সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছে। নতুন নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি দিনে দিনে ক্ষয় হয়ে আসছে। এখনও যারা আছেন তাদেরকে যদি এবং তাদের মধ্যে থেকে যদি তারা নতুন প্রজন্মকে নিয়ে কাজ না করে তাদেরকে বেরিয়ে আসতে হবে, শেষ দিকে এসেও তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এটা জানান দিতে হবে কি কারণে তারা মুক্তিযুদ্ধ করেছিল এবং দেশটা কোন দিকে যাচ্ছে। সেই জায়গাটা যদি নতুন প্রজন্মকে মানে তুলে ধরা হয় তাহলে হয়তো এটার জন্য যে সাহস, ধৈর্য এই দরকার এবং সময়েরও দরকার, সেই জিনিসগুলোকে সমন্বয় করতে না পারলে নতুন প্রজন্মকে কাজটা করা খুব কঠিন হয়ে পড়ে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।